অনেক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া, আমরা যখন আপসারে আমাদের আপসার আইডিতে লগ ইন করতেছি, তখন ভিসা ইনফরমেশন এবং আমাদের যে ইকামার যে স্ট্যাটাস রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেখানে কোনো কিছুই লেখা আসতেছে না, তো এটা কেন আসতেছে? তো এই সকল প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব কেন আপনারা ইকামা চেক করার জন্য যখন আপনাদের আপসের আইডিতে লগ ইন করতেছেন তখন আপনাদের ভিসা ইনফরমেশন এবং আপনাদের যে ইকামের স্ট্যাটাস রয়েছে সেটা কেন আসতেছে না, আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আমি আপনাদের মাঝে মোহাম্মদ তৌফিক আলী আমার নতুন আরও একটি ভিডিওতে। ভিউয়ার, ভিডিওর শুরুতে আমি বলেছি যে বর্তমানে আপসের অ্যাকাউন্টে যখন লগ ইন দেওয়া হচ্ছে তখন কিন্তু আমাদের স্ট্যাটাস, আমাদের ভিসা ইনফরমেশন এবং আরও বিভিন্ন তথ্য আমাদের মিসিং দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা আমাদের তথ্য দেখতে পাচ্ছি না। তো যারা ভিসা ইনফরমেশন চেক করতেছে তাদের যদি পূর্বে খুরুজ নেহাই লেগে থাকে সেখানে কিন্তু ফাইনাল শব্দটি থাকার কথা, কিন্তু সেখানে তারা ফাইনাল শব্দটি দেখতে পাচ্ছে না। এবং যাদের স্ট্যাটাস চেক করতেছে তারা কিন্তু স্ট্যাটাসে যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা ছিল অতীতে বা আপনাদের হুরুপ লেখা ছিল অতীতে, কিন্তু বর্তমানে কিন্তু সেটা তারা দেখতে পাচ্ছে না, অথবা অন দ্য জব বা ভ্যালিড এই শব্দগুলো তারা দেখতে পাচ্ছে না তাদের স্ট্যাটাসে। এটা কেন হচ্ছে এবং কেন দেখতে পাচ্ছে না, এটা না দেখার কারণে কি তাদের কোনো প্রবলেম হতে পারে বা এটা কি কারণে হচ্ছে, এই বিষয়ে আজকে আপনাদেরকে ইন্ট্রোটালি একটি ধারণা দিব। তো ভিউয়ার, আমি এর আগেও আপসের সম্পর্কে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে এই প্রবলেমটা শুধু তাদেরই হচ্ছে, যারা জেনারেল ওয়ার্কার অর্থাৎ আমেল আইডি পেশার লোক তাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। যারা আমেল আইডি পেশার লোক তাদের কিন্তু আপসার অলরেডি আপডেট হয়ে গেছে, তাদের ভিসা ইনফরমেশন দেখা যাচ্ছে এবং তাদের যে স্ট্যাটাস রয়েছে এই স্ট্যাটাসের মধ্যে অ্যাক্টিভ শব্দটি ভেসে উঠেছে। আপনারা বিশ্বাস না করলে স্ক্রিনে খেয়াল করে দেখুন, আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি, এটা হচ্ছে দেখেন আপনি স্ট্যাটাসের মধ্যে অ্যাক্টিভ দেখাচ্ছে আর এই আপসের আইডি হচ্ছে একটি আমেল আইডি পেশার লোক। কিন্তু আমার বাম পাশে আরেকটি স্ক্রিনশট দেখুন, এটা হচ্ছে আমেন মঞ্জিল পেশার লোক, কিন্তু এটার স্ট্যাটাসে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, এটা কিন্তু ফাঁকা দেখাচ্ছে, জাস্ট একটা টান রয়েছে অর্থাৎ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এ নিয়ে কিন্তু এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি যে ভাই আপসের আইডিটি অর্থাৎ আপসের যে ওয়েবসাইট রয়েছে সেটা আপডেট করা হচ্ছে, আর বর্তমানে নতুন বছর আসার সঙ্গে সঙ্গে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকটি ওয়েবসাইটটাকে আপডেট করতেছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আপসারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা খেয়াল করবেন যে আপনাদের এই আপসারের যে সাইটটা এখানে কিন্তু আগে ডিজিটাল ডকুমেন্ট ছিল না, যখন আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা কোনো ডিজিটাল ডকুমেন্ট দেখতে পেতেন না, আগে শুধু পেতেন কোথায়, আপনাদের যে আপসারের অ্যাপস রয়েছে সেটাতে কিন্তু আপনারা দেখতে পেতেন, কিন্তু এখন কিন্তু ডিজিটাল ডকুমেন্টটি আপনাদের সরাসরি আপসারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপসের আপডেট হচ্ছে, আর এই আপডেটের কারণে যে আমেল আইডির পেশার লোকেরা রয়েছে তাদের মক্তব আমেল থেকে সম্পূর্ণ আপডেট করা হয়ে গিয়েছে, যার কারণে সেখানে ওদের স্ট্যাটাসের মধ্যে অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু যে ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে তাদেরটা এখনও সম্পূর্ণরূপে আপডেট করা হয়নি। আপডেট করা হয়নি বিধায় আমাদের যে ভিসা ইনফরমেশন রয়েছে আমেল মঞ্জিল পেশার লোকের বা সাওয়াক্কাস পেশার লোকের, সেই ভিসা ইনফরমেশন এবং যে ইকামার স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাস কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে বা ফাঁকা দেখাচ্ছে, কোনো কিছু লেখা দেখাচ্ছে না। এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, কারণ অল্প কিছুদিনের মধ্যেই আপসারের আপডেটটি কমপ্লিট হয়ে গেলে, ওয়েবসাইট আপডেট কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ যার যা স্ট্যাটাস ছিল, যার যার ভিসা ইনফরমেশন ছিল সেটা আবার আপনাদের আপসারের মধ্যে শো করবে। তো এটাই হচ্ছে কারণ, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। যাদের অন দ্য জব ছিল, যাদের ভ্যালিড ছিল, তাদের আবার পূর্বের মতো অন দ্য জব বা ভ্যালিড শো করবে, এবং যাদের ফাইনাল এক্সিট বা সাসপেন্ডেড বা হুরুপ ছিল তাদের পূর্বের মতো আবার হুরুপ শো করবে। অনেকেই আমাকে বলতেছে যে ভাই আমার তো হুরুপ ছিল কিছুই আসতেছে না, তাহলে কি আমার হুরুপ উঠে গেল? সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যে হুরুপ অটোমেটিক তুলে নিয়েছে? আসলে ভাই আপনি ভুল চিন্তা করতেছেন, কারণ আপসেটটি আপডেট হচ্ছে, আপডেটের কারণেই এমনটা হচ্ছে। তাই যার যে স্ট্যাটাসটা ছিল আপডেট শেষ হলে আবার শো করবে ইনশাল্লাহ। তো ভিউয়ার, এই ছিল আজকের তথ্য, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।